হতদরিদ্র পরিবারে জন্ম, ছোটবেলা থেকেই ক্রিকেটের স্বপ্ন দেখা, অবশেষে বিশ্বকাপ নিয়ে ঘরে ফিরল বঙ্গ সন্তান। আনন্দে মেতে গ্রামবাসীরা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বরণ ঘরের ছেলে দয়ানন্দকে। সম্প্রতি টি টোয়েন্টি ফর্মেটে বিশ্ব জয় করেছে ভারত। রোহিতের ব্রিগেডে একমাত্র বঙ্গ সন্তান দয়ানন্দ করানি, ভারতের বিশ্বজয়ের অন্যতম নেপথ্য কারিগর। শুক্রবার পশ্চিমবঙ্গের কোলাঘাটে নিজের গ্রাম জামিটায় ফিরলেন দয়ানন্দ। গ্রামবাসীও তাকে স্বাগত জানালেন রীতিমতো উৎসব পালন করে। কোলাঘাট থেকে তার বাড়ি পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রায় হাঁটলেন গ্রামের বিভিন্ন অংশের মানুষ থেকে শুরু করে কৌচি কাজারা। গ্রামে ঢুকেই ছেলেকে বরণ করে নিলেন দয়ানন্দের মা বাবা। ছোটবেলা দারিদ্র পরিবারে জন্মানোর পরেও দয়ানন্দের বুকের ভেতর জ্বলতে থাকা ক্রিকেটের খিদায় তাকে পৌঁছে দেয় ভারতীয় শিবিরে। বিভিন্ন ক্লাব আইপিএল ঘুরে 2020 সাল থেকে দয়ানন্দ ভারতী দলের ফিজিওথেরাপিস্ট। কখনো ওষুধ হাতে তো কখনো বল হাতে মাঠে ম্যাজিক দেখায় দয়ানন্দ। সদ্য বিবাহিত দয়ানন্দের স্ত্রী পিয়ালি তো প্রথম বিবাহবার্ষিকীতে এই ওয়ার্ল্ড কাপ ট্রফিটাই চেয়েছিলেন, তা দেশের মাটিতে আনতে পেরে বেজায় খুশি স্বামী স্ত্রী দুজনেই। আমি তো খুবই খুশি, আমার ইচ্ছে ছিল ট্রফিটা নিয়ে আসুক, এটাই ইচ্ছে ছিল। প্রথম এর মধ্যে আমি একটা ব্যক্ত করি, যখন আমাদের ফার্স্ট বিয়ের অ্যানিভার্সারি হচ্ছে তো 15 এপ্রিল, তো আমি বলছি তোমার কী লাগবে পরে অ্যানিভার্সারি, তো ও আমাকে রান্না করতে করতে বলছে তুমি আমাকে কী দিতে পারবে, আমি চেষ্টা করবো আমার সাধ্য মতো। তখন বললো না আমি যেটা চাইবো তুমি দেবে, মানো কি আমার সাধ্য থাকলে আমি দেবো না। এইবারে ওয়ার্ল্ড কাপ যখন ওয়েস্ট ইন্ডিজে আছে তো ওয়ার্ল্ড কাপ দেশের তরে নিয়ে এসে ওটাই আমার সব থেকে বড় অ্যানিভার্সারি হবে, সবচাইতে বড় অ্যানিভার্সারি। টানা দেশ সেবার পর এবারে অবসরে একটু অসুস্থ মা বাবা এবং স্ত্রীকে সময় দিতে চান বিশ্বজয়ী বঙ্গ সন্তান দয়ানন্দের সেই সাফল্যে খুশিতে আত্মহারা গ্রামবাসীরা। তবে জিম্বাবুয়েতে খেলতে যাওয়া বন্ধুদের কথায় খুব মনে পড়েছে বলে জানান তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।